হ্যালো বিওস আসসালামু আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো যাই হোক আজকে এক সপ্তাহ পরে আসলাম ভিডিও ভিডিওতে ভয়েস রেকর্ড দিতে তো আসলে এক সপ্তাহ যাওয়া বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও আপলোড দিই নাই তো দেখলেন তো আমার মেয়েরা স্কুলে যাইতেছে ওইখানে একটু শ্যুট করে নিলাম শুক্রবারের গত শুক্রবারের তো এখানে আমি স্কুল থেকে আসার পরে কিছু ডাল বাঁচতেছি এটাকে আমার এই দেশে আমাদের ইংল্যান্ডে এটা ব্ল্যাক আই বিনস বলে তো আমাদের বাংলাদেশের আমাদের ফেনি অঞ্চলে এটাকে বেলুড় ডাল বলে আর আমার শ্বশুর শ্বশুর দেশে রায়পুর লক্ষ্মীপুরের দিকে আবার এই ডালগুলোকে হ্যালোইন বিসি বলে তো যার দেশে যে নামে সিনে কিন্তু খেতে মজাই এই ডালটা এটা শাক দিয়ে রান্না করা যায় বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায় তা আমরা যেহেতু দেশে গেছি অনেক বছর হয়ে গেছে সেই জন্য বাসায় এই টাইপের ডালগুলো শেষ হয়ে গেছে বা বাংলাদেশে গেলে তো আমরা অনেকগুলো একসাথে নিয়ে আসি আর এই দেশে বাঁচতে হয় না সামরা ক্লিন করতে হয় না তো দেশের থেকে এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিয়ে দেয় একসাথে তো যাই হোক অনেক দিন থেকে আসলে বিগত তিন মাসের বেশি হইব চিন্তা করতেছি এরকম এক প্যাকেট ডাল আনি ভেজে পরিষ্কার করে রাখি কিন্তু আসলে আর হয় না হয়ে ওঠে না তো ভাবলাম করে নিই কোনো কোনো ভেজিটেবল রান্না করতে কিন্তু প্রয়োজন হয় নিরামিষ কিছু ভেজিটেবল আছে ওগুলা রান্না করতে এই ডালটা প্রয়োজন হয় এই ডালটা দিয়ে শুধু নিরামিষ মাছ মাছ ছাড়া রান্না করলেও মজা হয় তো এই ডালটাকে ভেজে আমি এই এই ফুড প্রসেসার দিয়ে সামড়াটা ইজিভাবে পরিষ্কার করে নিব সেই জন্যে আসলে আমি এই এই ডাল ডালটা আসলে শেয়ার করলাম ডাল বাজারটার মেশিনে আমি কীভাবে সামড়াটা ক্লিন করি হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেন না তো আমি ভাবছি আমার আম্মার জন্য একটা নিয়ে যাব এরকম মেশিন বাংলাদেশে যাওয়ার সময় তো আরও বড় দেখে এটা তো ছোটো ওনাদের তো বাংলাদেশে আসলে আরও বেশি বেশি একসাথে পরিষ্কার করতে হয় আমাদের এখানে আর তেমন বড় প্রয়োজনও হয় না তো যাই হোক আমি একমগ পরিমাণ ডাল এখানে দিয়ে পরিষ্কার করে শুধু আপনাদেরকে দেখাইতেছি বাকি ডালগুলো আমি পরে পরিষ্কার করে নিব সময় করে কত সহজে ইজিলি ডালগুলো পরিষ্কার হয়ে যায় এই মেশিনটা দিয়ে বাড়িতে তো আমার আম্মারা দেখে যে এটাকে ভাজে তারপরে ফাটা দিয়ে পরিষ্কার করে মানুষজন দিয়ে কত কষ্ট অনেক জামেলা আসলে তো আমি বাপতে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসা রাখে দেখা যায় তা আমার জন্য একটা নিয়ে যাব তো এই যে ডালগুলা মনে খুবই সহজে পরিষ্কার হয়ে গেছে তো চামড়াগুলো অফ হয়ে গেছে এখন আমি বাইরে বাগানে নিয়ে পরিষ্কার করে এটা এটা দিয়ে আমি পরিষ্কার করে দেন আবার আপনাদেরকে ভিডিও করে দেখালাম কত না ইজিভাবে ডালগুলো পরিষ্কার করা যায় এই মেশিন দিয়ে তা আপনারা যারা প্রবাসে আছেন যারা দেশে যাবেন এরকম একটা মেশিন নিয়ে যাইতে পারেন দেশের দেশের জন্য দেখাই দিতে পারেন কীভাবে এই মেশিন দিয়ে যে কোনো ডাল ইজিভাবে পরিষ্কার করা যায় যাই হোক তো এখন এখানে আমি দুপুরবেলায় ফাব্দা মাছ রান্না করব তো সেই জন্য মাছগুলো একটু ভেজে নিতেছি আমার আবার মাছ বেশিরভাগ মাছ মাছে আমি ভাজা প্রথমে ভেজে তারপরে রান্না করি খুব ছোট মাছ ছাড়া ভালো লাগে না আসলে ডিপের মাছগুলো একটু ভেজে নিয়ে রান্না না করলে মনে হয় যে মজা লাগে না তো সেই জন্য মাছগুলোকে একটু বাঁচতেছি তো তো আসলে এক সপ্তাহ ধরে ভিডিও আর দিই নাই শরীরটা বেশি একটা ভালো ছিল না আর বাসার মধ্যে অন্য কাজও একটু বেশি ছিল এই সপ্তাহে বাইরেও যাইতে হয়েছিলো বেশি অ্যাপয়েন্টমেন্ট ছিল কয়েক জায়গায় তো সব কিছু মিলে মিলে এই সব পুরো সপ্তাহটা আসলে অনেক ব্যস্ত সময় পার করেছি সেই জন্য আর ভিডিও আপলোড দি নাই ভাবলম অসুবিধা নাই ছয় সাত দিন আর একটু রেস্টে থাকি তো যাই হোক তো আমার এখানে মাছগুলো সব দেওয়া শেষ হয়ে গেছে তো ওদিকে আমার হাজব্যান্ডও টুকটাক হেল্প করতেছে আমাকে মাঝে মধ্যেও বাসা থাকলে হেল্প করে তো মাছ ভাজা হয়ে গেছে আমি এখন যেই পাতিলটাতে রান্না করব পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো জাস্ট একটু লবণ দুই চামচ লবণ দিয়ে বসিয়ে দিব পেঁয়াজগুলা পেঁয়াজগুলা ল যখন ব্রাউন হবে নরম হবে তখন অন্য মশলাগুলো অ্যাড করব আমি সব মাছ এইভাবে সেই মাছটা নিয়ে কষাই যেহেতু মাছ মাঝে মাঝে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না আসলে ভিডিও তো দূরের কথা দেখা যায় ঘরের কাজকর্ম করতে ভালো লাগে না আসলে মানুষের মন মানসিকতা সময় সেম থাকে না আর কাজকর্ম সব সময় সেম থাকে না অনেক সময় দেখা যায় অনেক কাজও করা হয়ে যায় আর অনেক সময় দেখা যায় পাত তরকারি রান্না করে খেতেও বিরক্ত লাগে তো এই আর কি মানুষের লাইফ লাইফস্টাইল সময় সেম না তো এখানে ফেয়াজগুলো রেডি হয়ে গেছে তো আমি পরিমাণ মতো মরিচ জিরা হলুদ দিয়ে দিয়েছি তো জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি গরম পানি অ্যাড করে দিব গরম পানিগুলো অ্যাড করে দিয়ে তারপরে বাজি মাছগুলো অ্যাড করে দিব তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন পানি অ্যাড করে দিব তো এই যে আমি ফানি সাথে পরিমাণ মতো ফানি দিয়ে দিয়েছি তো লাগলে আমি পরে ফানি আরও একটু দিব সমস্যা নাই তো এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছ খুবই নরম আর সাইডে ছোটো ছোটো কাটাও থাকে তো বেজে রান্না করলে আর বেশি একটা বেশি লং টাইম আর বেশি কষাইতেও হয় না মজা হয় আর বাজা বাজার যে সেনটা ওইটা ভালো লাগে আসলে রান্না করলে এটা আমি সাথে দিয়ে দিব আলু টমাটো কাঁচামরিচ আলু দিয়ে রান্না করবো তেজ আমি পরিমাণ মতো আলু টমাটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাদের বাসায় বাচ্চা আছে আসলে আলু ছাড়া কোনো কিছু মনে যে চিন্তা করা যায় না সব কিছুতে আলু দিতে হয় বাচ্চা মাছ যদিও না খায় আলু আলু আর জোল খাওয়া হয়ে যায় বাচ্চারা তো মিট চিকেনই পছন্দ করে মাছ তো খাইতে চায় না তো মাছের সাথে অন্তত আলুটা খায় মাছ এই দেশের বাচ্চারা খাইতে চায় না তাদেরকে জোর করেই খাওয়ানো হয় মা হাত দিয়ে লোকমা দিয়ে খাওয়ানো হয় ওরা নিজের হাতে মাছ এখনও খায় না আমার বড় মেয়ের বয়স এখন বারো বছর হয় তেরো বছর চলে এখনও বলতে পারবে না একটা মা এক ফিজ ও কাটা বেছে খাইছে জানি না কোন দিন শিখবে আল্লাহ জানি তো যাই হোক আমার মাছ রান্না হয়ে গেছে তো আমরা তো আরও রান্নাবান্না করি আসলে আপনাদের সাথে আর শেয়ার করা হয় না ওগুলা যদি এত কিছু সে রান্না একসাথে করতে যায় মনে যে ভিডিও করা হয় না একটু ঝামেলা লাগে আর বাচ্চা কাচ্চা আছে তো ছোট ওরা আবার ডিস্টার্ব করে তো আসসালামু আলাইকুম ইবরুয়ান আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন